আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কালার্স অফ কুকিং। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি গাজরের শরবত। গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। অনেক সময় কিন্তু বাচ্চারা গাজর খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এভাবে শরবত করে দিলে খুব আগ্রহের সাথে তারা খাবেন। গাজরের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপের মতো গাজর কুচি। এবার একটা ব্লেন্ডারের জগে কেটে রাখা গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরের কুচি দেওয়ার সাথেই সঙ্গে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনি। এখানে আমি 50 গ্রাম ব্যবহার করেছি। আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে বেশি বা কম খেলে কম ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই শরবতের টেস্টটা আরও ভালো লাগবে, তাই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 1 মগের মতো পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে ব্লেন্ড করে ভালোভাবে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গাজরের শরবত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন আমার আজকের রেসিপি গাজরের শরবত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক দিতে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। নেক্সট কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করতেও কিন্তু আপনারা ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে পরবর্তী দিন।